নমস্কার বন্ধুরা, সুমনার কথা ও কবিতাতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এই কেকটি কিভাবে বানিয়েছি তারই রেসিপি শেয়ার করব। আপনারা কি ভাবছেন, আমি কেক বানাতে পারি না? পারি, মাঝে মাঝে দু একটা বেকারিও করি, তাই ভাবলাম আজকে চটপট আপনাদের সাথে এর রেসিপিটা শেয়ার করি। প্রথম কিন্তু আমি খাবার বানানোর ব্লগ করছি, তাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা শুরু করব আমার কেক বানানো। মোটামুটি সব জিনিস নিয়ে আমি প্রস্তুত। এই যে দেখছেন, ময়দা রয়েছে এখানে। ময়দা সবসময় আমি চালনি ব্যবহার করি, কারণ আমার খুব ভয় লাগে পোকামাকড়ের। ঠিক তার পাশেই রেখেছি আমি গুঁড়ো করা চিনি, সাদা তেল। ডিমটা আমি ফাটিয়ে ফেলেছি, একটাই ডিম নিয়েছি, আর একটা রেখেছি যদি প্রয়োজন লাগে। আমার মনে হয় না আর লাগবে, একটা ডিমেই হয়ে যাবে। এরপর হচ্ছে এটা আমার এসেন্সের ডিব্বা, আজ আমি ভ্যানিলা কেক বানাবো। এরপর আসছে মোরব্বায়। মোরব্বা কেকে একটা অদ্ভুত টেস্ট আনে, তাই আমি 12 মাস আমার কেকে মোরব্বা ইউজ করি। এরপর আসছে আলমন্ড, আলমন্ড একদম পরিষ্কার আলমন্ড। এরপর আসছে কিশমিশ, ফুরিয়ে যাচ্ছে আমার কিশমিশ। এরপর আসছি কাজুতে, তারপরেই আমি যাব হচ্ছে ট্রুটি ফুটিতে। পরে আছে হচ্ছে নকল চেরি, মানে করমচাকে চিনি সেরায় ফেলে তৈরি হয় চেরি। তারপর আছে খাবার সোডা, বেকিং পাউডার, যেটা কি না কেক বানানোতে ভীষণভাবে দরকার। তারপর ছোট ছোট করে ড্রাই ফ্রুটগুলোকে আমি কেটে রেখেছি। এরপর আছে দুধ। আমি কেক বানাতে দুধ কিন্তু ব্যবহার করি। মোটামুটি সমস্ত জিনিস নিয়ে আমি কিন্তু তৈরি কেক বানানোর জন্য। চলুন চটপট দেখা যাক। কেক বানানোর জন্য আমি 12টা এরকম কাপ কিনেছিলাম, তার মধ্যে একটা কাপ আমি হারিয়ে ফেলেছি। ঠিক আছে, কী আর করা যায়, তাই এই 1/4 কাপটাকে ব্যবহার করেই আমি 1/2 পাউন্ড কেক বানাই। 1/4 কাপের 1 কাপ পুরো লাগবে চিনি, আর এই 1/4 কাপটার 2 কাপ লাগবে ময়দা, আর তাই দিয়েই তৈরি হবে কিন্তু পারফেক্ট 1/2 পাউন্ড কেক। আমি কেক বানাতে কখনো বাটার ব্যবহার করি না, কারণ হচ্ছে বাটার দিলেই কেকটা রেখে খাওয়া যায় না, তাই আমি সবসময় সাদা তেল ব্যবহার করি। 1/3 কাপের 1 কাপের একটু কম নিয়েছি সাদা তেল। এবার আমরা ডিমটা ফ্যাটানোতে চলে যাব। দেখতে পাচ্ছেন আপনারা, একটা আলমন্ড ওখান থেকে আমাকে মাঝে মাঝে হাই হ্যালো করছে, মনে হয় কুচিটা আমার হাত ফসকে এখানে পড়ে আছে। ডিমটা যখন আপনারা ফ্যাটাবেন তখন খেয়াল করবেন এটার ভেতরে যেন ডিমের লাম্পস না থেকে যায়। যত ভালো করে এটা ফাটাবেন জিনিসটা ততই তরলের আকার নেবে, আর যত তরলের আকার নেবে ততই এর ভেতরে লাম্পস থাকার সম্ভাবনা কম থাকবে। এরপর আমরা যাব হচ্ছে সাদা তেলে। 1/3 কাপের 1 কাপের একটু কম আমরা সাদা তেল নেব। আচ্ছা, আমি কেন বাটার ইউজ করি না বলুন তো? কারণ বাটার দিলেই না জিনিসটা রেখে খাওয়া যায় না, একটু গন্ধ হতে শুরু করে 1-1.5 দিনের মাথাতে, তাই জন্য আমি সব সময় কেকে সাদা তেল ব্যবহার করি। এরপর আমরা যাব চিনিতে। 1/4 কাপের 1 কাপ দেব চিনি। 1/4 কাপের 1 কাপের একটু বেশি চিনি আমি আজকে দেব, কারণ হচ্ছে যিনি বলেছেন কেক খাবেন তিনি একটু বেশি মিষ্টি খান। আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন বা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই সেই রকম চিনি দেবেন। এরপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের বাড়িতে যাদের কাছে এই রকম কাপে সেট থাকবে না, তারা কাপ ইউজ করতে পারেন। চা খাবার কাপে 2 কাপ নেবেন ময়দা, 1 কাপ নেবেন চিনি, আর 1 কাপের একটু কম নেবেন সাদা তেল, তাহলেই দেখবেন পারফেক্ট হচ্ছে 1/2 পাউন্ডের কেক। এরপর আমি নিচ্ছি ময়দা। 1/4 কাপের 2 কাপ নেব আমি ময়দা। চেলে নেবেন কিন্তু, কারণ আমি ভীষণভাবে পোকার ভয় পাই, একদম ভালো লাগে না জিনিসের মধ্যে যদি পোকা মাকড় থাকে। আমি সুন্দর করে চেলে নিয়ে আবারও ফ্যাটাতে শুরু করব। আপনারা কিন্তু দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না। ভিডিওটা কি লেন্দি হয়ে যাচ্ছে? আসলে আমি না একটুও মিস করাতে চাইছি না, পুরোটাই আপনাদেরকে আমি দেখাতে চাইছি, তাই জন্য পুরোটা দেখাচ্ছি। ব্যাটারটা গুলতে গুলতে আমার মনে হচ্ছে একটু শক্ত হয়ে যাচ্ছে। এরকম যখন শক্ত মনে হবে না তখন আপনারা কি করবেন সেটাই আমি বলে দেব। একটু দুধ আমি ঠিক এই কারণেই রেখেছি, যখন শক্ত হয়ে যায় তখন দুধ দিয়ে ব্যাটারটাকে আমি একটু নরম করি। দেখতে পাচ্ছেন তো ব্যাটারটা কেমন হয়েছে?
একদম এই রকমই হবে ব্যাটারটা, না শক্ত না নরম, একটা থকথকে ভাব আসবে ব্যাটারটার মধ্যে, তাহলেই কিন্তু কেকটা ভীষণ ভালো ভাববে আর নরম হবে কেকটা। ঠিক এই রকমভাবেই ব্যাটারটা তৈরি করে ফেলবেন। এরপর আমি দেব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, খাবার সোডা। খাবার সোডা কিন্তু খুব সাবধানে দেবেন, কম বেশি হলেই কিন্তু ও একদম যাচ্ছে তাই হয়ে যায় কেকের স্বাদ। তাই হাফ পাউন্ড কেকে আমি দিলাম হচ্ছে ছোটো চামচের এক চামচ খাবার সোডা, আর ওর থেকে একটু বড় চামচ আছে তার এক চামচ দেব বেকিং পাউডার। আপনারা যারা চা খাবার ছোটো কাপে কেক বানাবেন তারা কি করবেন আমি বলে দিচ্ছি। চা চামচের হাফ চামচ দেবেন খাবার সোডা আর এক চামচ দেবেন হচ্ছে বেকিং পাউডার। মাথায় রাখবেন কাপটা যেন চা খাবার ছোটো কাপ হয়, মানে আমি সেই হিসেবেই আপনাকে হাফ পাউন্ড কেক বললাম। হয়তো পারফেক্ট ওজন হবে না, কিন্তু হাফ পাউন্ডের মতো একটা ছোটো কেক আপনারা এভাবে বানিয়ে ফেলতেই পারেন। আমার মোটামুটি কিন্তু ফ্যাটানো শেষ, এবার আমি কুচি করে রাখা ড্রাই ফ্রুটগুলো দেব, তারপরে আবারও একটু ফাটিয়ে নেব। আমি একে একে দেব কাজু, কিশমিশ, আলমন্ড, চেরি, ট্রুটি ফ্রুটি, মোরব্বা, সব কিছু দিয়ে আমি একদম তৈরি করে ফেলবো আমার কেকের ব্যাটারটা। কেকের ব্যাটারটা আমার মোটামুটি তৈরি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম পাত্র নেব কেক বসানোর জন্য। এই অ্যালুমিনিয়াম পাত্রটাতে আমি ভালো করে ব্রাশ দিয়ে চারিদিকে তেল বুলিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে তেল বুলাচ্ছি ঠিক এইভাবেই তেল বুলিয়ে নেবেন চারিদিকে। আমি কিন্তু কেক বসানোর জন্য কোনো রকমের পেপার এর নিচে দেব না। এই তেলটা মাখিয়ে নেবার পর আমি একটু ময়দা, আমি তো চেলেই নেব, ময়দা দিয়ে দেব তেলের ওপরে। তারপরে ভালো করে ঘুরিয়ে 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 ময়দাটাকে আমি চারদিকে সেট করে নেব। দেখতে পাচ্ছেন তো আপনারা ঠিক এইভাবে চারদিকে ঘুরিয়ে 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 ময়দাটাকে পাত্রের মধ্যে সেট করে নেবেন, ঠিক যেভাবে আমি করে নিলাম। যেহেতু আমি ভ্যানিলা কেক বানাবো তাই জন্য আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এক চা চামচের হাফ চা চামচ এসেন্স আমি দিলাম। এরকম যদি হয় যে আপনাদের কাছে কোনো রকম এসেন্স নেই, সেক্ষেত্রে আপনারা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একটা মিষ্টি ফ্লেভার আসবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই অ্যালুমিনিয়াম পাত্রে আমি এবার কেকের ব্যাটারটা আস্তে আস্তে ঢালবো। দেখুন কেমন সুন্দরভাবে কেকের ব্যাটারটা ধীরে ধীরে পাত্রে পড়ছে। কেকের ব্যাটার আমার একদম রেডি, আমি অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে কেকের ব্যাটার ঢেলে ফেলেছি। এবার আমি গ্যাস জ্বালাবো। ও মা, আমি তো ওভেন এক চান্সে জ্বালাতে পারলাম, হয়তো আপনাদের দেখাবো বলেই এটা পারলাম। আমি এবার প্রিহিট করার জন্য একটা ননস্টিকের কড়া দিলাম। যেহেতু আমার আজকে দুটো কেক যাবে, সেহেতু আমি দুটো কেকের জন্য প্রস্তুতি নিয়ে দুটো কড়াই বসিয়েছি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ব্যাটারটা দেবার পর আপনারা দেখবেন এরকম ছোটো ছোটো বাবলস হচ্ছে ওপরে। বাটিটাকে ঠুকে ঠুকে বাবলসটা বার করে দেবার চেষ্টা করবেন, আর যদি না বেরোয় তাহলে সেক্ষেত্রে আমি যেরকম কাঠি দিয়ে বার করে দিলাম এয়ারটাকে, ঠিক সেইভাবে এয়ারটাকে বার করে দেবেন, না হলে কিন্তু কেকের ওপরে ফুটো 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 হয়ে যাবে। ডেকোরেশন করা আমি ওপরে শুরু করে দিয়েছি। দেখুন কাজু, কিশমিশ, আলমন্ড, মোরব্বা, ট্রুটি ফুটি, চেরি সব কিছু দিয়ে আমি আমার কেকটাকে সাজিয়ে নিচ্ছি। এইবার আমি বসাবো। যদিও কেক এখনো হয়নি, তাও 15 মিনিট পরে আমি দেখাবো আপনাদেরকে কেকটা কীরকম হয়েছে, কতটা ফুলেছে বা কতটা বেকড হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি কেকটা কীরকম অবস্থায় আছে।
বুঝতে পারছেন তো, কেকটা কিন্তু ফুলতে শুরু করেছে। আমি টুক করে দেখিয়ে বন্ধ করে দেব, কারণ বারবার এভাবে দেখাটা ঠিক নয়। তাই আমি ফিরে আসব আরও 10 মিনিট পর। এইবার আমি আপনাদেরকে দেখাবো যে কেকটা পুরোপুরি হয়েছে না হয়নি। এরকম একটা কাঠের লম্বা কাঠি নিয়ে কেকটার ভেতরে ঢুকিয়ে দেখব। যদি দেখি কাঠিতে কেক লেগে গেছে, তাহলে বুঝতে হবে কেক আরও হবে। দেখুন, আমি দেখাচ্ছি। আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে, কারণ কাঠির গায়ে আর বিন্দু মাত্র লাগছে না। এইরকম কাঠের কাঠি আপনারা স্টেশনারি দোকানে কিনতে পাবেন, টুথপিক দিয়েও আপনারা দেখতে পারেন, কিন্তু টুথপিকটা অবশ্যই কাঠের হতে হবে, প্লাস্টিকের নয়। আমি দ্বিতীয় কেকটাও দেখে নেব হয়েছে কি না। দেখছি আমি, কালারটা কিন্তু কেকের ভীষণ সুন্দর হয়েছে। আমার দ্বিতীয় কেকটাও হয়ে গেছে, কারণ এই কাঠির গায়েও কিন্তু কিছু লাগলো না, তাই জন্য আমার এই কেকটাও হয়ে গেছে। এবার হালকা ঠান্ডা করে তারপর আমি কেকটা তুলবো। যদিও আমার হাতে সময় কম, তাই জন্য খুব বেশি ঠান্ডা করার সময় আমার হাতে নেই, কারণ কেকটা এখনই বেরোবে। তাই আমি সাঁড়াশি করেই নামিয়ে নিচ্ছি। এরপর আমরা কিভাবে কেকটা খুলবো দেখুন। একটা ছুরি নিয়ে চারপাশটা এইভাবে 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 নাড়িয়ে 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 হালকা করে নেব কেকটার। তারপরে কিন্তু আমরা কেকটা তুলবো। আমার যেহেতু কেক তুলতে তুলতে অভ্যেস হয়ে গেছে, তাই জন্য আমি কিন্তু টুক করে এইভাবেই কেকটা তুলে নিতে পারবো। আপনারা কিন্তু সুন্দর করে চেষ্টা করবেন, না হলে কিন্তু কেক ভেঙে যেতে পারে। দেখুন, আমার কিন্তু কেকটা উঠে আসলো। আমার কেক একেবারে রেডি একদম যাওয়ার জন্য। কেমন লাগছে কেকটা দেখতে বলুন তো? আমার পদ্ধতি অবলম্বন করে কেক বানিয়ে আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের কেকটা কতটা সুস্বাদু হলো। কেক একেবারে রেডি যাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। আর আচ্ছা আচ্ছা, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।